নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে নাটাবাড়ি 2 নম্বর অঞ্চলে চালজানি যোগীপাড়া এলাকায় দুটি নতুন রাস্তা কাজের শুভ উদ্বোধন করেছেন এলাকার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। মিটার রাস্তা তার শুভ উদ্বোধন হতে যায় বেড মেটেরিয়ালস এর রাস্তা। এটা আমরা আশা করব এখন বেড মেটেরিয়ালস দিয়ে রাস্তাটাকে শক্ত করব, পরবর্তী সময়ে চেষ্টা করব এটা পাকা করে দিতে। কি জানিয়েছেন এই প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী? শোনাবো, আজকে নাটাবাড়ি বিধানসভার অন্তর্গত নাটাবাড়ি 2 নম্বর অঞ্চলের চারালজানিতে যোগীপাড়ায় কাঁচা রাস্তা, চলাচলের অসুবিধা হয় বর্ষাকালে, বাচ্চাদের অসুবিধা হয়, মা বোনরা যায় এবং যারা সাধারণ লোক জন্য এখানে 450 মিটার রাস্তা আমরা বেড মেটেরিয়ালস দিয়ে 8 ইঞ্চি উঁচু করে দিয়ে বেড মেটেরিয়ালস দিয়ে আমরা রোলিং করে সুন্দর একটা রাস্তা বানায় দিতে চাই, যে রাস্তাতে সবাই আনন্দে হাঁটতে পারবে, চলতে পারবে। গ্রামের উন্নয়ন মানেই খালি একটা পাকা রাস্তা নয়, গ্রামের ভিতরে যে মানুষগুলো রয়েছে তাদের দিকে লক্ষ্য রাখা, তাদের সুখ সুবিধার কথা শোনা এবং তাদের সুখ সুবিধার কথা শুনে সেটা সমাধান করা, এটার নাম হলো উন্নয়ন। মমতা মাঝি এই উন্নয়নের কথাই সবসময় বলে থাকে।